পান, শুধু পান পাতা কোনো ক্ষতি নাই, বাট সুপারি একটা ক্যান্সার, সুপারি একটা ক্যান্সার, এটা ক্যান্সার করে। হ্যাঁ, এবং এরকম একটা রোগী আমি দেখতে গিয়েছিলাম, বুঝছেন, এই যে ভিতরে গালের ভিতরে ক্যান্সার হয়ে এই পুরো এই জায়গাটা কেটে ফেলতে হয়েছে তাকে, তার পুরো এখান থেকে এই দাঁতের মাড়িটারি সব দেখা যায়, এতখানে এত বিভৎস লাগছে দেখতে, হ্যাঁ এত কষ্ট লাগছে। হ্যাঁ, লোকটা নিজে মৃত্যু কামনা করছে কিন্তু মারা যাচ্ছে না, হ্যাঁ ক্যান্সার কেটে ফেলতে গিয়ে তার এতখানি ফেলে দিতে হয়েছে। তাই যে সুপারি যে একটা ক্যান্সার আছে, এটা তো আমি যে বলছি কথাটা, এটা তো সত্যি কথা। এই সুপারি আপনারা খাচ্ছেন, এটাকে পবিত্র মনে করে খাচ্ছেন, এটাকে আপ্যায়নের একটা ব্যবস্থা করে আপনি যে আপ্যায়নের জন্য সুপারি, পান সুপারি খেতে হবে, কারো বাড়ি গেলে পান সুপারি খেতে হবে। হ্যাঁ, আর পানের পিক কোথায় ফেলবে সেটা তো আমি আর বললাম না। আমি একটা হাসপাতালে ছিলাম দাগনভূঞাতে দীর্ঘদিন, ওই হাসপাতালের প্রতিটা দেয়ালের পরতে পরতে পানের পিক ফেলে ফেলে সেটাকে কি যে করেছে, হ্যাঁ এই হলো অবস্থা। তো এই যে পানের পিকটা পুষ করে ফেলে দিচ্ছে, হ্যাঁ, দিয়ে আর একজনের দেয়ালটা নষ্ট করতেছে, এটা তো একটা নোংরা মন মানসিকতা। আপনি একটা জায়গাকে অপরিষ্কার করে ফেলতেছেন, আপনি পুষ করে পানের পিকটা ফেলে দিলেন একটা জায়গায়, হ্যাঁ তো এটা তো ঠিক না। এই যে আপনি সুপারি খাচ্ছেন, এটা একটা ক্যান্সার। আপনি যে জর্দা খাচ্ছেন, এটা ক্যান্সারেরও বাবা। কারণ হচ্ছে যে আমরা জানি যে সিগারেট শরীরের জন্য খারাপ, এবং মিডল ইস্ট কান্ট্রি গুলাতে দেখেন ওখানে জর্দা বা তামাক এই জাতীয় জিনিস নাই। তা আপনি তামাক তো খাচ্ছেন, মানুষ সিগারেট খায় মানে ধোঁয়াটা নিচ্ছে, মানে তামাকের যে ধোঁয়াটা ফুসফুসে যাচ্ছে, আর আপনি সেই তামাক চিবিয়ে চিবিয়ে খাচ্ছেন, তার সঙ্গে অনেক রকমের কেমিক্যাল দিয়ে একটা ক্যান্সার বানিয়ে আপনার মানে এটা এটাকে ঘ্রাণ দেওয়া হইতেছে, আর্টিফিশিয়াল কেমিক্যাল দেওয়া হইতেছে, বিভিন্ন ফ্লেভার দেওয়া হচ্ছে, দিয়ে আপনি সেই মানে জর্দা বা সাদা পাতা যেটাকে বলছে আর কি, সাদা পাতা। হ্যাঁ, এবং একটা গরিব মানুষ, তার ঘরে টাকা নাই ওষুধ কেনার, কিন্তু তার ঘরে পান সুপারি আছে, তার ঘরে জর্দা আছে, চুন আছে, তার ঘরে সাদা পাতা আছে, সব কিছু তার আছে, হ্যাঁ পোনে পোনে পান কেনা লাগে। তা তুমি পান কেনার টাকা কই? এই আলোচনাটা খুবই দরকার, বিশেষ করে আমাদের মা বোনদের বাঁচাতে হলে, তাদের ক্যান্সার থেকে বাঁচাতে হলে, তাদের ভবিষ্যতের ডিজিজ গুলা, আমরা তো তারা বারবার অসুস্থ হচ্ছে এটা জানি, কিন্তু কারণ গুলা তো বুঝতে পারতেছি না, আমরা তো বুঝতে পারতেছি না যে তার পান সুপারির কারণে, জর্দার কারণে, বাজে খাওয়ার কারণে, চা খাওয়ার কারণে, বিস্কিট খাওয়ার কারণে, সে যে তার যে রোগের যে এটা যে একটা কারণ, এটা তো আমরা বুঝতে পারতেছি না। এটা আমাদেরকে বুঝতে হবে, তো রোগের রোগের যে মূল সেখানে ধরতে হবে। আপনি এটাকে পবিত্র মনে করে খাচ্ছেন, কিভাবে সম্ভব? একটা বিষ আমরা সবাই খাচ্ছি, এটা কোন ধরনের আচরণ আমি বুঝি না, এটা কেমন সম্ভব? আমরা সবাই বিষ খাচ্ছি, বিষ খাচ্ছি এবং বিষ আপ্যায়ন করে খাওয়াচ্ছি, বিষ খাইয়ে ভালোবাসার প্রকাশ করতেছি, এটা কোন ধরনের ভালোবাসা? মায়েরা বোনেরা যারা আছেন আপনারা প্লিজ, আর যারা পুরুষরা আছেন যারা পান খাচ্ছেন, এবং আমি আপনাদের যারা ওয়াজ নসিহত করেন আমাদেরকে, তাদের জন্য আমি বলছি যে যারা ওয়াজ নসিহত করেন, আমি অনেককে দেখেছি তারা নিজেরাই পান খায়, এই জন্য হয়তো তারা জর্দার বিরুদ্ধে ওয়াজটা করে না, সবাই না বাট কিছু কিছু, আমি বলবো প্লিজ আপনারা নিজেরাও ছেড়ে দিন এবং এটার বিরুদ্ধে অবস্থান নিন। কারণ মিডল ইস্টে তো পান নাই, সেখানে তো জর্দা নাই, সেখানে তো তামাক জাতীয় দ্রব্যকে হারাম ঘোষণা করা হয়েছে, সেখানে তো তামাক জাতীয় দ্রব্য পাওয়া যায় না, হয়তো গোপনে পাওয়া যায়, বাট এটা তো আপনার ওখানে এটা বৈধ না। তো তাহলে আমাদের দেশে বৈধ কেন? আমাদের দেশে কেন পাওয়া যাচ্ছে? আমাদের দেশে কেন প্রতি ঘরে ঘরে এটাকে ব্যবহার করছে, এবং কেন এটাকে মনে করা হচ্ছে যে খুব ভালো একটা জিনিস? হ্যাঁ, আপ্যায়নের, বন্ধু বানানোর, গল্প করার, হ্যাঁ পান চিবিয়েতে চিবিয়েতে গল্প করার, এটা নিয়ে সাহিত্য রচনা করার, হ্যাঁ এটা নিয়ে গান রচনা করার, যে এমন একটা পান খাইয়া ঠোঁট লাল করিলাম, মানে এটা কেমন, এটা কি ধরনের? হ্যাঁ, এটা তো মানে একটা খারাপ জিনিসকে আপনারা প্রমোট করছেন, যেটা কিনা অস্বাস্থ্যকর একটা জিনিসকে প্রমোট করছেন, এবং সবাই এমন ভাবে ব্যবহার করছে যে মনে হচ্ছে যে আহারে এটা কত ভালো জিনিস। সিগারেট দেখেন অবস্থা, আমি ওদিন সকালবেলা হাঁটতে গিয়েছি, তো হাঁটতে গিয়ে আমি এক লোক সিগারেট খেয়ে ঘুষ করে রাস্তাতে সকালবেলায়, আমার যে এত খারাপ লাগছে, আমি মানুষকে বদ দেওয়া দিতে চাই না, আমি সবসময় খুব একটা পজিটিভ মানুষ, আমি খারাপ লোককেও আমি মানে নিজের থেকে বদ দেওয়া দিই না, হয়তো বলি যে আল্লাহ তাকে হেদায়ত দান করো, সে যেন ভালো হয়ে যায়, সে যেন মানুষের কল্যাণে কাজ করে। তো এই লোকটার জন্য না আমার মন থেকে একটা খারাপ একটা ইয়ে চলে আসছে, মানে খুব কষ্ট পেয়েছি আমি।
সে আমি সকালে গেলাম, এত ভোরে উঠলাম যে একটা সূর্যের আলো পাবো আর হচ্ছে একটা পবিত্র সুন্দর বাতাস পাবো। সে সিগারেট খাইয়া ধোয়াটা দিয়ে দিয়ে, সিগারেট না বিড়ি, বিড়ি দিয়ে ধোয়া দিয়ে দিয়ে পুরো রাস্তাটাকে সে দুর্গন্ধময় করে ফেলছে। আচ্ছা, আপনি নিজের ক্ষতি তো করতেছেন, খুব ভালো কথা। আপনি নিজেকে ভালোবাসেন না, আপনি নিজের মাথায় আপনি নিজের মুকুট দিয়ে বাড়ি মারেন। আপনি এতগুলা ডিজিজ, যেখানে সিগারেট কতগুলা ডিজিজের জন্য দায়ী, প্রতিটা হাইপারটেনশন বলেন, হ্যাঁ উচ্চ রক্তচাপ, তার জন্য সিগারেট এক নম্বর ফ্যাক্টর। আপনি যদি ডায়াবেটিস বলেন সেখানেও সিগারেট আছে, আপনি যদি হৃদরোগ বলেন সেখানে সিগারেট আছে। এমন কোন ডিজিজ নাই যেখানে সিগারেটটা একটা ফ্যাক্টর না, মানে বাজে ফ্যাক্টর, খারাপ ভাবে প্রতিটা জিনিসের জন্য সিগারেট, লাং ক্যান্সার থেকে শুরু করে সবখানে সিগারেট খেলে আপনার যে ভেসেল গুলো আছে, ক্যাপিলারি যে নেটওয়ার্ক গুলো আছে, খুব সূক্ষ্ম সূক্ষ্ম ক্যাপিলারি নেটওয়ার্ক আছে, এগুলাকে ডিস্ট্রয় করে ফেলে, এগুলা নষ্ট হয়ে যায়, এগুলা একটা একটা ছোট্ট ছোট্ট এগুলা নষ্ট হয়, ধ্বংস হয়, ধ্বংস হতে হতে তারপর একটা সময় গিয়ে এটা বিন্দুতে বিন্দুতে সিন্ধু হয়। এগুলা এত সূক্ষ্ম, এত ছোট, এত ক্ষুদ্র যে আমরা এটা এটাকে স্লো পয়জন, এটা আস্তে আস্তে আপনাকে পয়জন করছে, আপনি বুঝতে পারবেন না। কিন্তু যখন ঘটনাটা ঘটবে তখন আর কোনো উপায় থাকবে না। যে রোগীগুলা দীর্ঘমেয়াদী শ্বাসকষ্ট, তাদের কষ্ট যদি আপনি দেখতেন, একটা রোগীকে আমি দেখতে গিয়েছিলাম, জানেন না রোগীটা এত শ্বাসকষ্টে কষ্ট পাচ্ছে কিন্তু মারা যাচ্ছে না। সে বলতেছে স্যার আমাকে একটা ইনজেকশন দিয়ে আপনি আমাকে মেরে ফেলেন, সেটা আমার চেয়ে ভালো। এমন ভাবে শ্বাসকষ্ট হচ্ছে, এবং আত্মীয় স্বজন, তার ছেলেরা, তার মেয়েরা, তার অন্যরা সবাই বিদেশ থেকে, দেশ থেকে সবাই ছুটি নিয়ে আসছে, হ্যাঁ, কারণ এমন অবস্থা, মনে করছে মারা যাবে। ও মা, সবার ছুটি শেষ হয়েছে, ওই লোক মরে নাই, বেঁচে আছে, তখনও মরে নাই, তো এরপরে আবার চলে গেছে। এভাবে কয়েকবার ছুটি নিয়ে আসতে পারে মানুষ, তো এখন তারা ভাবছিল মরে যাবে, মরে না, মানে এরা মরেও না, এমন ভাবে বেঁচে থাকে যে বাসাটা যে এত কষ্টে, এত মিজারেবল। দেখেন একটা লাং ক্যান্সার রোগীর রোগীর কষ্টটা কি, আপনারা দেখেন যে একটা শ্বাসকষ্টের রোগী দীর্ঘমেয়াদী, ওর আগে সিগারেট খাইতে টাকা ছিল, এখন আর ইনহেলার কেনার টাকা না, এখন আর ওষুধ কেনার টাকা নেই, এখন ভিক্ষা করে, ভিক্ষার ঝুলি নিয়ে ঘুরে, তাও টাকা নেই এখন, কারণ কি, তখন যে সিগারেট খাইছে তখন তো প্রচুর টাকা। হ্যাঁ, একটা লোক যদি মনে করেন 20 টাকাও ডেলি খরচ করে, যদি 40 টাকা ডেলি খরচ করে, হ্যাঁ, চা সিগারেট এইসবে যদি 40 টাকা করে, পান সুপারি দিয়ে, আপনারা যারা বাংলাদেশকে গরিব বলছেন, তা আপনার ঘরে ঘরে এত যে অপচয় হইতেছে, আপনি যে চিনি খাইতেছেন, আপনি যে চা খাইতেছেন, আপনি দুধ খাইতেছেন, দুধ চিনি দিয়ে চা খাইতেছেন, সিগারেট খাইতেছেন, পান সুপারি খাইতেছেন, এত অপচয় কিভাবে করতেছেন, এবং আপনার কাছে বলতেছেন ওষুধ কেনার টাকা নাই, চিকিৎসার খরচ নেই, বাহ কি ভালো, নিজে অসুস্থ হওয়ার জন্য সব খরচ আপনার কাছে আছে, বাহ, আপনার সিগারেট খাইতে টাকা আছে, আপনার পান সুপারি খাইতে টাকা আছে, আপনার চা চিনি দিয়ে খাইতে টাকা আছে, বাহ, শুধু টাকা নাই হলো কি, ওষুধে টাকা নাই হলো সুস্থ থাকার, তো ভালো, তো টাকা নাই তো আপনি অসুস্থ হন কেন, আপনি এগুলো খাইয়েন না। হ্যাঁ, আমি তো বলছি আপনি রোজা রাখেন, রোজা রাখলে ভালো থাকবেন। প্রতিটা ঘরে ঘরে থাকা উচিত এই ভিডিওটা, কারণ প্রতিটা মা বোনের জানা উচিত যে তারা নিজেদেরকে কতটা ক্ষতিগ্রস্ত করতেছে। এই যে সিগারেট আপনি খাচ্ছেন, আপনি পরিবেশ দূষণের জন্য আপনি দায়ী, তাহলে যারা পরিবেশবাদী যারা আছেন তারা কেন সিগারেটের বিরুদ্ধে সোচ্চার হন না? কি করে একটা লোক রাস্তায় দাঁড়িয়ে সিগারেট খায়, কি করে একটা লোক সিগারেট ধরাতে সাহস পায় ওপেন স্পেসে, যেখানে সরকার আইন করেছে কিন্তু আইনের তো প্রয়োগ নাই? আপনারা যদি নিজেরা সচেতন হন তাহলে আপনাদের কাছেই এটা মনে করেন যে তারা দায়বদ্ধ। আমি রাস্তায় যদি কেউ সিগারেট খায় আমার নাকে আসে, সেটা তো আপনি আমাকে ক্ষতি করতেছেন, সেকেন্ড হ্যান্ড স্মোকিং। তাহলে ফার্স্ট হ্যান্ড স্মোকিং হচ্ছে যে সিগারেটটা খাচ্ছে, ফার্স্ট হ্যান্ড স্মোকিং। সেকেন্ড হ্যান্ড স্মোকিং হচ্ছে আপনি খাচ্ছেন, আমার নাকে ধোঁয়াটা আসছে, সেটা আমার ফুসফুসে যাচ্ছে। আর থার্ড হ্যান্ড স্মোকিং আছে, যেমন কি, যেমন ধরেন অনেক সময় আমরা কি করি যে একটা টয়লেটে ঢুকলাম, পাবলিক টয়লেট, আমা টয়লেটের ভিতর এত ভোটকা গন্ধ, এমনি তো বাজে গন্ধ আছে, তার সাথে সিগারেট খাইছে এর আগের পাবলিক বা তার আগের পাবলিক, সেই গন্ধটা রয়ে গেছে, তা এখানে ধোয়া নাই কিন্তু গন্ধ আছে, সেটা হচ্ছে থার্ড হ্যান্ড স্মোকিং। স্টিল সেটাও ক্ষতি, সরি, একটা বাচ্চা, আপনি তার বাবা, বাচ্চার বাবা আপনি, আপনি বাইরে থেকে সিগারেট খেয়ে ঘরে গিয়ে বাচ্চাকে কোলে নিয়েছেন, এটা থার্ড হ্যান্ড স্মোকিং, ওই বাচ্চার জন্য এটা মারাত্মক ক্ষতি। আপনি বাচ্চাকে কোলে নেবেন না, আপনি যদি এমন বাবা হন যে বাইরে থেকে সিগারেট খেয়ে ঘরে যান এবং ওই জামা কাপড় পরা যেগুলোর গা দিয়ে বটকা বটকা বিচ্ছিরি গন্ধ আসতেছে ওই জামা কাপড় দিয়ে, সিগারেটের গন্ধ, যেটা আপনি ট্যাপ পাচ্ছেন না কিন্তু আপনার আশেপাশের লোক ট্যাপ পাচ্ছে, বমি আসতেছে তাদের,
একটা লোক সিগারেট খেয়ে উনি যখন কারো ডাক্তারের চেম্বারে ঢুকে পুরো রুমটা দুর্গন্ধে ভরে যায়, সেটা আর পায় না, তার আশেপাশের লোক টের পায়। এই ধরনের অভদ্রতা করবেন না আপনারা, এটা খুবই মারাত্মক অপরাধ আমি মনে করি। এটা অন্যের ক্ষতি করছে, অন্য ক্ষতি করার কোন রাইট আল্লাহ আপনাকে দেয়নি, আপনি নিজের সর্বনাশ করেন। আমি বলেছি যে যারা সিগারেট খায় আপনার কোনো শত্রুর দরকার নেই, আপনার কোনো শত্রু লাগবে না, কারণ হচ্ছে আপনি নিজের ক্ষতি করার জন্য আপনি নিজেই যথেষ্ট, আপনার শত্রুর দরকার নেই। হ্যাঁ, হোয়ার ইজ শত্রু আপনার কোনো লাগবে না, কারণ আপনি নিজেই নিজের শত্রু। আপনার সর্বনাশ করার জন্য আপনি নিজেই যথেষ্ট, আপনার মাথায় বাড়ি দেওয়ার জন্য আপনি নিজেই যথেষ্ট, আপনি নিজেকে নিজে বিষ খাওয়াচ্ছেন, তো আপনার শত্রু কোনো লাগবে না, তো আপনার শত্রুর দরকার নাই, তো আপনি নিজেই যথেষ্ট নিজের জন্য। হ্যাঁ, আপনার লাগবে না শত্রু, কারণ অন্যরা শুধু অপেক্ষা করবে যে এ লোক তো স্লো পয়জন করছে, নিজে নিজে মরে যাবে, মরিয়া শেষ হয়ে যাবে। হ্যাঁ, এই হলো অবস্থা। তো কিভাবে কাকে কি বলবো, আসলেই কাকে কি বলবো। হ্যাঁ, তো সিগারেট আপনার সর্বনাশ করছে, অনেকগুলো রোগের জন্য দায়ী। তো একটা লোক সে চিকিৎসার জন্য সে মাদ্রাজ যায়, চিকিৎসার জন্য সে ব্যাংকক যায়, চিকিৎসার জন্য সে এই মাউন্ট এলিজাবেথে যায়, সিঙ্গাপুরে যায়, আমেরিকাতে যায়। হ্যাঁ, মাশাআল্লাহ, সে কি করতেছে, সে সিগারেট খায়। তো ভালো, তো তুমি এত স্বাস্থ্য সচেতন, নিজের চিকিৎসার জন্য এত এত জায়গায় যাচ্ছ, হ্যাঁ, তা তুমি সিগারেটটা ছাড়তেছো না কিছুর জন্য, ওটার জন্য তো তোমার রোগ আরো খারাপ হচ্ছে। তো এই সোজা বুদ্ধি তোমার ঘিলের মধ্যে আল্লাহ দেয়নি কেন? আর যদি এত ঘিলু কম থাকে তাহলে এত টাকা কিভাবে ইনকাম করছো? ঘিলু তো নিশ্চয়ই আসছে মাথার মধ্যে, ঘিলু তো আছে। এই ঘিলু থাকা অবস্থায় এই ঘিলুকে নিজের ভালোর জন্য কেন কাজে লাগাচ্ছে? ভাই মনে আজকে অনেক দুঃখ, বিশ্বাস করেন, এগুলো আর সহ্য করতে পারতেছে না, অনেক খারাপ লাগতেছে, খুব কষ্ট লাগতেছে। আমরা দাওয়াতের নামে, আমরা ভালোবাসা, আমরা তো বন্ধুরা, যে একজন আমাকে দেখে বলে স্যার আমি সোশ্যাল স্মোকার। ভাই সোশ্যাল স্মোকারটা কি জিনিস? তাই না, বন্ধু বান্ধবের সাথে গেলে একটু সিগারেট খেয়ে, বাহ কি সুন্দর নাম দিছে সোশ্যাল স্মোকার। আমি কই এটা তো আনসোশ্যাল স্মোকার, এটা তো আনসোশ্যাল কাজ। তুমি যে বন্ধু বান্ধবের সাথে আসো, তা বন্ধু বান্ধবদের সাথে যাইয়া তোমার বিড়ি খেতে হবে, তা এটা কেমন বন্ধুত্ব? বন্ধুর সাথে একটা টান দিলে পরে সুখ হয় না। হ্যাঁ, বন্ধু বান্ধব একসাথে মিললে পরে তরল খাইতে হবে, ধোয়া খাইতে হবে, এটা কেন? কেন সুন্দর সুস্থ ভাবে তাদের সাথে আড্ডা দেওয়া যায় না, তাদের সাথে সুন্দর ভাবে গল্প গুজব করা যায় না? হ্যাঁ, তোমার এরকম মানে খাইয়া টাইনা তারপর কেন তোমার আড্ডা দিতে হবে? এটা তো আমি বুঝলাম না, এটা কোন ধরনের বন্ধুত্বের বহিঃপ্রকাশ? আর বন্ধু কি তাই যে আর একজন বন্ধুর ক্ষতি হোক সেটাই চায়? বন্ধু কি তাই যে আর একজন বন্ধুর সর্বনাশে চায়? এইরকম বন্ধু, এই বন্ধু দিয়ে করবোটা কি? এটা তো বুঝলাম না, এটা কি ধরনের বন্ধু, এটা কি ধরনের আড্ডা, এটা কোন ধরনের? আমাকে বুঝেন আপনারা, বলেন আপনারা যুক্তি সম্পর্কে, যুক্তি দিয়ে বলেন যে আমি কোথাও মানে এটা কি আমি ভুল বলতেছি নাকি আমি ঠিক বলতেছি। আমার যদি ভুল থাকে আপনারা ধরিয়ে দিন যে আমি কথাটা ভুল বলতেছি। এখন একটা আড্ডায় আমার ছেলেকে পাঠাবো, আমার বাচ্চাটাকে পাঠাবো, ভয় থাকে যে সে কোন বন্ধুর সাথে মিশবে। বন্ধু না তাকে বাবা খাইয়ে দেয়, বন্ধু না তাকে ডাইল খাওয়াইয়া দেয়, এই যে অবস্থা মানুষের। আর এটা নিয়ে কেন আপনারা আজকে, আমি বাংলাদেশ গভর্নমেন্টকে অনেক ধন্যবাদ জানাই, অনেক ব্যাপারে তারা অনেক ভালো ভালো পদক্ষেপ নিয়েছে, তো এগুলার বিরুদ্ধে কেন আপনাদের তরুণ সমাজ যারা দেশের ভবিষ্যৎ তাদেরকে কিভাবে এত বাবা কি করে অ্যাভেলেবেল হয়, এত বাবা কেমনে সমাজের ভিতরে অ্যাভেলেবেল হয়, কি করে সম্ভব এটা? হ্যাঁ, তাহলে আমরা যারা এই বিষয়ে কাজ করছি, তো মাদকের বিরুদ্ধে তো আমাদের সোচ্চার হতে হবে। আপনারা যদি মাদকের বিরুদ্ধে সোচ্চার না হন, আমরা যদি সিগারেট হচ্ছে যে কোনো মাদকের প্রাইমারি সোর্স, প্রাইমারি এটা হচ্ছে মানে যে সিগারেট খাইলো এরপরে গাঞ্জা খাবে, তারপরে সে তরল খাবে, তারপরে সে গরল খাবে, এটা হচ্ছে যে এটা হলো একটা, এটা হলো একটা এন্ট্রি পয়েন্ট, এটা দিয়েই সব মাদকের শুরু, সিগারেট দিয়ে। হ্যাঁ, তাহলে এই যে বাচ্চাদেরকে যে আমরা সিগারেট আমরা দিচ্ছি বা মানে এগুলার বিষয়ে কেয়ার করছেন, এগুলার বিষয়ে আমার মনে হয় সচেতন হতে হবে। যারা আমরা সিগারেট খাচ্ছি, আমরা যারা দ্রুত ছেড়ে দিব, আমাদের বাচ্চাদের দিকে নজর দিব, সরকার দায়িত্ব নেবে এগুলার বিষয়টা দেখার, অ্যাভেলেবেল যাতে না হয় মার্কেট, এই এই তরুণ সমাজকে আমাদের বাঁচাতে হবে, এরাই জাতির ভবিষ্যৎ, নাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। এই বিষয়গুলো আমার মনে হয় সবাই এই বিষয়ে সচেতন থাকবেন, পান সুপারির বিষয়টা সচেতন থাকবেন, এই যে দুধ চিনি দিয়ে চায়ের বিষয়ে সচেতন থাকবেন। এখন থেকে আমরা এই বিষয়গুলো সচেতন হই, বিশেষ করে দাওয়াতের ব্যাপারটা, বিশেষ করে পান সুপারি খাওয়ার ব্যাপারটা, এগুলো আমরা সচেতন হতে হবে। সিগারেট থেকে, ধূমপান থেকে আমাদের দূরে থাকতে হবে, মাদক থেকে আমাদের বাচ্চাদেরকে বাঁচাতে হবে, নিজেদেরকেও বাঁচতে হবে।
এটা কোনো অবস্থাতে গ্রহণযোগ্য এবং ভালো কোনো কিছু নয়। তো সবাইকে আবারও ধন্যবাদ, সবাই এই ভিডিওটা শেয়ার করবেন এবং অন্যদেরকে সচেতন করবেন, নিজেরা সচেতন থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।